এটা আইফোন টুয়েলভের ব্যাক কভার এটা আইফোন থার্টিন প্রো ম্যাক্সের ব্যাক কভার কিন্তু এই দুটো কভারের মধ্যে ফোন নেই কেন ফোনগুলো কোথায় গেল আসলে ফোনগুলো কোন দেশ থেকে আমি আনবো সেটা ঠিক করতে পারছি না কারণ কোন দেশের স্মার্টফোন সব থেকে ভালো অ্যাপেলের আইফোন আপনারা জানেন আমেরিকার কোম্পানি এবং সেই আমেরিকার কোম্পানি কোন দেশে আইফোন সব থেকে ভালো বার করে এটা জানার জন্য আমি অপেক্ষা করছি জানতে পারলেই এই বক্স দুটোর মধ্যে মধ্যে এই কেস দুটোর আমি আইফোন ভরে কি আপনারা অনেকেই নিশ্চয়ই বিশ্বাস করছেন না যে বিভিন্ন দেশের আইফোন বিভিন্ন রকম হয় হ্যাঁ এটা সত্যি কথা একই আইফোন বিভিন্ন দেশে যখন লঞ্চ হচ্ছে তার মধ্যে বেশ কিছু জিনিসের তফাৎ থাকে কি তফাৎ থাকে সেটা বলবো ভিডিও তার জন্য দেখতে থাকুন তবে তার আগে বলি কোন কারখানা থেকে সব থেকে ভালোভাবে তৈরি হয়ে আসে এবং আপনি কি করে বুঝবেন আপনার আইফোনটা কোন দেশের তৈরি ভিডিও দেখতে থাকুন ভালো লাগবেই অনেক কিছু জানতে পারবেন আর যদি আপনি নিয়মিত অনেক কিছু জানতে চান তাহলে আপনার কাছে একটা ভালো উপায় আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা বাজিয়ে রাখবেন তাহলে নিয়মিত অনেক নতুন নতুন কিছু জানতে পারবেন তাহলে চলুন করবো না আমরা সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়ব প্রথমেই সেই জিনিসটা বলবো যেটা আপনারা অনেকেই জানেন অর্থাৎ আপনার আইফোনটা কোন দেশে তৈরি সেটা কীভাবে জানবেন খুব সহজ উপায় আপনি আইফোনের সেটিংটা খুলবেন সেটিংয়ের মধ্যে দেখবেন জেনারেল ট্যাব আছে জেনারেল ট্যাবে ক্লিক করবেন তাহলে দেখবেন অ্যাবাউট সেকশান আসছে আর সেই অ্যাবাউটের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার আইফোনের মডেল নাম্বারটা লেখা আছে আর এই যে মডেল নাম্বারটা লেখা আছে তার লাস্টে দেখবেন দুটো অ্যালফাবেট লেখা আছে অর্থাৎ এ বি এল এল ডাবল এ এরকম টাইপের কিছু লেখা আছে স্ল্যাশের আগে এই যে দুটো অ্যালফাবেট লেখা আছে সেটাই রিপ্রেজেন্ট করছে আপনার আইফোনটা কোন দেশে তৈরি আমি এখানে একটা চার্ট দেখিয়ে দিচ্ছি আপনার আইফোনের ভিতরে যে মডেল নাম্বারটা রয়েছে তার মধ্যে অ্যালফাবেট দেখে আপনি খুঁজে নিন আপনার আইফোনটা কোন দেশে তৈরি খুব সহজ উপায় কিন্তু আপনি যখন দোকানে কিনতে যাবেন আইফোন তখন তো দোকানদারকে বলতে পারবেন না ভাই একটু সেটিংটা খুলে দেখান তখন আপনাকে বক্স দেখতে হবে বক্সেও দেখবেন ঠিক একই রকমভাবে মডেল নাম্বার লেখা থাকে আর সেখানে এই অ্যালফাবেট দুটো আপনি সহজেই খুঁজে পেয়ে যাবেন কিন্তু আইফোনটা তৈরি হচ্ছে কোন দেশে ইউএইতে একটা আইফোন বিক্রি হচ্ছে তার মানে এটা নয় যে সেটা ইউএইতেই তৈরি হচ্ছে সেটা হয়তো ভিয়েতনাম থেকে তৈরি হয়ে গেছে চীনে একটা আইফোন বিক্রি হচ্ছে মানে সেটা চীনেই তৈরি হতে হবে এরকম কোনো গ্যারেন্টি নেই তাই আমরা যখন বলি আমেরিকার আইফোন বেস্ট তখন একটা জিনিসই বোঝা যায় সেটা হচ্ছে আমেরিকানদের প্রতি আমাদের আনুগত্য তাদের সাদা চামড়া দেখে তাদের প্রতি আমাদের যে মোহটা সেটাই শুধুমাত্র প্রকাশ পায় আর কিছু না কিন্তু এই যে বিভিন্ন দেশে আইফোনগুলো তৈরি হয় সেগুলো অ্যাসেম্বল করে কি অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে কারখানা থেকে যন্ত্রাংশ আসলো আমেরিকা একটা ফোন আইফোন বিক্রি হবে সেটা কে অ্যাসেম্বল করবে বা যন্ত্রাংশগুলো জোড়া লাগাবে ইউএইতে বা সিঙ্গাপুরে বা জাপানে এই যন্ত্রাংশগুলো জোড়া লাগানোর দায়িত্ব কার অ্যাপেল মাত্র দুটো কোম্পানিকে এই দায়িত্ব দিয়ে রেখেছে একজনের নাম ফক্সকন আর একজনের নাম পেগাট্রন তো তবুও তার মধ্যে মূলত ফক্সকন কোম্পানি এই জোড়া লাগানো বা অ্যাসেম্বল করার কাজটা মোটামুটি এইট্টি করে আর শুনলে আরও অবাক হয়ে যাবেন এই ফক্সকন কোম্পানি এত বড় কোম্পানি যে তারা বিভিন্ন কোম্পানির জন্য এই একই কাজই করে শাওমির নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন তো এই শাওমির যত ফোন তৈরি হয় তার বেশিরভাগটাই অ্যাসেম্বল করে কে ওই ফক্সকন তো ফক্সকনের ব্যাপারে ভবিষ্যতে কখনো ভিডিও বানানো যাবে সেটা আজকের প্রসঙ্গ নয় আজকের প্রসঙ্গ হচ্ছে যে ফক্সকনের কারখানা কোথায় কোথায় আছে কোথায় কোথায় তারা অ্যাসেম্বল করার কাজ করে শুধু আমেরিকায় না ফক্সকন এই মুহূর্তে মূলত আইফোন অ্যাসেম্বল করে চায়নার সেনজেনে থাইল্যান্ডে মালয়েশিয়াতে চেক রিপাবলিকে সাউথ কোরিয়াতে সিঙ্গাপুরে ফিলিপিন্সে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভিয়েতনাম ইন্ডিয়া এরকম বহু জায়গায় প্রতি বছরই তাদের কয়েকটা নতুন কারখানা পৃথিবীর বিভিন্ন দেশে তৈরি হচ্ছে এবং সেই কারখানাগুলোতে কি তৈরি হচ্ছে আইফোন তৈরি হচ্ছে কিন্তু এই যে বললাম আইফোন তৈরি হচ্ছে ফক্সকন কি আইফোন বানায় আসলে না আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ তারা অ্যাসেম্বল করে বা একত্রিত করে বা জোড়া লাগায় কিন্তু এই ছোটো ছোটো যন্ত্রাংশগুলো আসে কোন দেশ থেকে সেটা নিশ্চয়ই আমেরিকাতে অ্যাপেল তৈরি করে পাঠায় অথবা চায়নাতে তৈরি হয় না একেবারেই ঠিক নয় অ্যাপেলের বায়োনিক এ সিরিজের প্রসেসার সেটা তৈরি করে কে হয় স্যামসাং নইলে টিএসএমসি স্যামসাংয়ের ব্যাপারে আপনারা তো সবাই জানেন সেটা দক্ষিণ কোরিয়ার কোম্পানি আর এই টিএসএমসি কোম্পানি তারা হচ্ছে তাইওয়ানের কোম্পানি কিন্তু তাদের কারখানা শুধুমাত্র তাইওয়ানে নেই তাদের কারখানা রয়েছে চায়নাতে সিঙ্গাপুরে এমনকি ইউনাইটেড স্টেটসেও অ্যাপেলের টাচ আইডি তৈরি করে কে জিনটেক বলে একটা কোম্পানি সেটা তাইওয়ানের কোম্পানি কিন্তু আইফোনের ডিসপ্লেতে যে টাচ স্ক্রিন কন্ট্রোলারটা থাকে সেটা কারা তৈরি করে হ্যাঁ সেটা আমেরিকার কোম্পানি তৈরি করে যার নাম ব্রড কিন্তু আমেরিকার কোম্পানি শুনে অতটাও নিশ্চিন্ত হবেন না এই আমেরিকার ব্রডকম কোম্পানির কারখানা কোথায় আছে জানেন তাদের কারখানা আছে ইসরায়েলে গ্রিসে ইউকেতে নেদারল্যান্ডে বেলজিয়ামে ফ্রান্সে ইন্ডিয়া চায়না তাইওয়ান সিঙ্গাপুর এবং সাউথ কোরিয়াতে অর্থাৎ এতগুলো কারখানা থেকে কিছু কিছু অংশে অ্যাপেলের আইফোনের এই টাচ স্ক্রিন তৈরি হয়ে আসে তারপর সেটা অ্যাসেম্বেল হয় অর্থাৎ আপনার ভাগ্যে কোন দেশে তৈরি টাচ স্ক্রিন পড়ছে সেটা আপনি কোনো দিনও জানতে পারবেন না ওকে এবার তাহলে আমরা ওয়াইফাই চিপের দিকে চাই আপনারা জানেন অ্যাপেলের আইফোনের ওয়াইফাই খুব ভালো অনেকেই বলেন এই কথা তো ওয়াইফাই কে তৈরি করে অবশ্যই এত ভালো যেখানে আমেরিকার কোম্পানি তৈরি করবে তো হ্যাঁ আমেরিকার মুরাটা কোম্পানি এটা তৈরি করে কিন্তু তাদের কারখানা কোথায় আছে মুরাটা কোম্পানির কারখানা আছে জাপানে মেক্সিকোতে ব্রাজিলে কানাডা চায়না তাইওয়ান সাউথ কোরিয়া থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপিন্স ইন্ডিয়া ভিয়েতনাম নেদারল্যান্ড স্পেন ইউকে জার্মানি হাঙ্গেরি ফ্রান্স ইটালি অ্যান্ড ফিনল্যান্ড এতগুলো দেশে ওয়াইফাই তৈরি হয় ওকে আর বেশি বড় করবো না ভিডিও ছোটো করে বলি অ্যাপেলের যে মেমরি থাকে সেই স্টোরেজ কে তৈরি করে তো শিবা কোম্পানি জাপানে তাদের কারখানা কোথায় আছে পৃথিবীর পঞ্চাশটা দেশে আছে আইফোন থার্টিনে ব্যাটারি এত উন্নত হয়েছে কত ভালো ব্যাক দিচ্ছে আমরা খুব প্রশংসা করছি কিন্তু আমরা কি জানি এই ব্যাটারিটা কারা তৈরি করছে মূলত দুটো কোম্পানি তৈরি করছে যার মধ্যে বেশিরভাগটাই স্যামসাং তৈরি করছে আর এই যে স্যামসাং ব্যাটারি তৈরি করে তাদের ব্যাটারি তৈরি করার কারখানা পৃথিবীর আশিটা দেশে রয়েছে স্যামসাং ছাড়াও সান ওডা ইলেকট্রনিক্স চায়নার একটা কোম্পানি তারাও অ্যাপেলের জন্য বেশ কিছু ব্যাটারি তৈরি করে দেয় এছাড়াও অ্যাপেলের ফোনে আরও অসংখ্য যন্ত্রাংশ রয়েছে অডিও চিপ কম্পাস ফাইভ জি মোডেম ইত্যাদি বহু কিছু রয়েছে যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে তৈরি হচ্ছে তো আজকের যুগে দাঁড়িয়ে গ্লোবালাইজেশনের যুগে দাঁড়িয়ে আমরা কখনোই খুঁজে বার করতে পারবো না যে আমাদের ফোনের মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো কোন দেশে তৈরি আমরা বড় জোর বার করতে পারি আমাদের ফোনটা কোন দেশে অ্যাসেম্বল করা হয়েছে এবং তাতেও খুব কিছু হেরফের হবে না কারণ অ্যাপল এতগুলো যন্ত্রাংশ একত্রিত করে শুধু ইউএসের জন্য ভালোগুলো বেছে বেছে লাগাবে ইন্ডিয়ার জন্য খারাপগুলো বেছে লাগাবে বাংলাদেশের জন্য আরও খারাপ দেবে জাপানের জন্য মোটামুটি ভালোটা দেবে এরম কখনোই হতে পারে না কিন্তু তবুও আইফোনের বিভিন্ন দেশে তফাৎ হয় কিভাবে তফাৎ হয় মনে করুন আপনি জাপানে গেলেন জাপানে বিক্রি হচ্ছে জাপানের মার্কেটে সেল হচ্ছে এরকম একটা আইফোন কিনলেন এবং সেখানে ছবি তুলতে গেলেন দেখবেন সেখানে ক্যামেরাতে যতবার শাটার টিপবেন ততবার খচাক করে আওয়াজ হবেই সেটাকে আপনি কোনোভাবে সেটিংস থেকে বন্ধ করতে পারবেন না কিন্তু ওই আইফোনটা নিয়েই আপনি জাপানের বাইরে পৃথিবীর যে কোনো দেশে যাবেন দেখবেন বিনা আওয়াজে আপনি ছবি তুলতে পারছেন কেন তার কারণ আমাদের টেক্সাই গাই শর্টস চ্যানেলে বলেছিলাম সেখানে জয়েন না করে থাকলে অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে জয়েন করে নেবেন যে জাপানে এটা নিয়ম এটা আইন করা আছে যে আপনি অন্যজনকে না জানিয়ে তার ফটো গোপনে তুলতে পারবেন না সেটা বেআইনি এবং অন্যজন যাতে জানতে পারে টের পায় যে আপনি ফটো তুলছেন তার জন্য সবসময় ক্যামেরার শাটার বাটনের আওয়াজ হবে আপনি যদি সিঙ্গাপুর থেকে আইফোন কিনতে যান তাহলে দেখবেন সিঙ্গাপুরের আইফোনের কোনো ই সিমের সাপোর্ট নেই দুটোই ফিজিক্যাল সিম ইউজ করতে হচ্ছে এটা ভালো কি খারাপ সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু সিঙ্গাপুরে এটা কেন হয়েছে কারণ ওখানে সিঙ্গাপুরের সরকারের থেকে এরকমই নিয়ম করে দেওয়া রয়েছে একটা সময় ছিল যখন দুবাই থেকে আইফোন কিনে আনলে ইউএই থেকে আইফোন কিনে আনলে তাতে ফেস টাইম ইউজ করা যেত না আই মেসেজের সমস্যা ছিল কিন্তু আইওএস থার্টিনের আপডেটের পর থেকে অ্যাপেল এটা ফিক্স করে দিয়েছে এটা সারা দুনিয়ার জন্য একটাই নিয়ম যেখানেই আপনি যান না কেন যে আইফোনে কিনুন না কেন ফেস টাইম ইউজ করা যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমেরিকার আইফোনের সাথে আমাদের আইফোনের একটা তফাত রয়েছে একটা বড় সড়ো তফাত রয়েছে আমেরিকায় যে আইফোন রয়েছে সেই আইফোনে আপনি মিলিমিটার ওয়েভের ফাইভ জি ব্র্যান্ডের সাপোর্ট পাবেন আমাদের এখানে বা পৃথিবীর অন্য কোনো জায়গার বেশিরভাগ জায়গারই আইফোনে মিলিমিটার ওয়েফের ফাইভ জি সাপোর্ট নেই কারণ আমাদের দেশগুলোতে মিলিমিটার ওয়েব নেই চালু হয়নি চালু হবে কিনা ভবিষ্যতে সেই নিয়েও সন্দেহ আছে এই হচ্ছে মূলত তফাৎ আপনারা আশা করি ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে পৃথিবীর কোন দেশেরই আইফোনের সাথে অন্য দেশের আইফোনের তফাত নেই এবং এটা আমি আইফোনের কথা আজকে বললাম শুধু উদাহরণ হিসাবে পৃথিবীর যে কোনো কোম্পানির আপনি স্মার্টফোন কিনলে তাতে সফটওয়্যারে সামান্য কিছু চেঞ্জ থাকতে পারে কিন্তু ওভারঅল একটা স্মার্টফোনের ক্ষেত্রে কখনোই কোনো তফাৎ থাকে না একটা কোম্পানি তারা যে কোনো দেশে যে কোনো ফোন যখন বিক্রি করে তারা কোয়ালিটি মেনটেন করে কোয়ালিটি কন্ট্রোলের মাপকাঠিগুলো ক্রস করতে পারলে তবেই একটা স্মার্টফোন একটা দেশের বাজারে ছাড়া হয় না হলে সেটা কখনোই ছাড়া হয় না বাতিল করে দেওয়া হয় কোম্পানি দরকার হলে ওই বাজারে ব্যবসা করবে না তাও ভালো কিন্তু খারাপ ফোন বিক্রি করবে তাদের সুনাম নষ্ট করবে এটা কখনোই হয় না এবং স্কিল্ড লেবারের অভাব থাকে কোনো দেশে কোম্পানি সেই দেশে কারখানা খুলবে না তাও ভালো কিন্তু আনস্কিল্ড টাইট দেওয়া করাবে এটা কখনোই হয় না আজকের দিনে স্বয়ংক্রিয় যন্ত্রাংশ দিয়েই একটা কারখানাতে সব কিছু হয় প্যাকেজিং থেকে আরম্ভ করে প্রায় সব কিছুই তো যে লেবার তাদের দরকার কোম্পানি সেই লেবারকে ট্রেন করিয়ে নেয় যদি দুজনের জায়গায় দশজন লেবারের দরকার হয় দশজন লেবারকে তারা ট্রেন করিয়ে নেবে হ্যাঁ হতে পারে আমেরিকাতে বা অন্য কোনো দেশে যে দেশের আপনি ফ্যান সেই দেশে হয়তো একশো জনের ইন্টারভিউ নিয়ে জনকে পাওয়া যায় আমাদের দেশে হয়তো সেই জনকে খুঁজে পাওয়ার জন্য দশ হাজার মানুষের ইন্টারভিউ নিতে হয় কিন্তু আমাদের দেশে যা জনসংখ্যা আছে স্কিল্ড লেবার পাওয়া যাবে না বা তৈরি করে নেওয়া যাবে না এটা একেবারেই ভুল ধারণা বিশেষ করে বাংলাদেশ যেখানে পৃথিবীর গোটা দুনিয়ার সব জায়গায় পোশাক রপ্তানি করছে এবং সেই পোশাক উন্নত দেশের মানুষ কিনে পড়ছে ভারতের মতো দেশ থেকে কত বড় বড় কোম্পানির সিইওরা গেছে টুইটার থেকে আরম্ভ করে গুগলের সিইও পর্যন্ত ভারতে এখন অন্য দেশ বা সাদা চামড়ার মানুষদের চাটুকারিতা করতে গিয়ে আপনি নিজেদেরকে অসম্মান করবেন না আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল ভিডিও কেমন লাগলো লাইক করে জানাবেন সাবস্ক্রাইব করে জানাবেন কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না যে এই বিষয়ে আপনার মতামত কি দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়